মানে আজন চলতেছে আবার ছোটখাটো একটা অনুষ্ঠানে, অনুষ্ঠান বলতে আমার দাদি শাশুড়ির মৃত্যুবার্ষিকী, তো তার জন্য মানে মিলাদ পড়াবে, খতম পড়াবে, এই জন্য হলো আয়োজন চলতেছে। আর এখানে সবাই আমরা করতেছে, আর সবাই হলো রান্না বান্না করতেছে। মানে আমার চাচা শ্বশুরদের হলো বেশি গরম দিছে, ওই ধান এক ভাই হলো উদাম, আরেক ভাই হলো উড়াই রাখছে, তাগড়া কয়ে কোনো লাভ নাই, তাগড়া হইলো অনেক গরম দিছে, কালকে হলো বিয়াই বাড়িতে খাইছে পাগল চাচা শ্বশুর। আমার চাচা শ্বশুর ইয়ে দিতেছে, কই যে পাগল চাচা শ্বশুর, মানে হেরা পাগল হয়ে গেছে গা, বুঝছেন। আর যাই হোক, মানে সবাই আমরা একসাথে আছি, শুধু বড়া পাড়া বাদে। এই যে কুটি কাকি হলো, দেখেন কত বড় একটা ভাতের পাতিলে রান্ধতেছে আর খাইতেছে। কাকি ভাত পাইলেন কই, রান্ধতে দিতে আছেন? আচ্ছা, কাকি হলো সকালবেলা একবার রান্না করে ফেলাইছে, আর এখন হলো মানে যেটা অনুষ্ঠানের জন্য লাগবে ওটা রান্না চড়াই দিছে। এখানে 6 কেজি আছে, আর যদি কিছু লাগে এটার পরে, কারণ এক পাতিলে এত ভাত হলো ই হয়ে যাবে, কি বেশি ফুটতে আড়াই দিব না কাকি, দেখা যেটা সাইসেল গড় দিমু পরে লিয়ে দেবো কাকি, আবার দেখুন ওইটা পাল্টা পুজো যায় না দিন। ভাবি হইলো 1 ঘন্টা ধরে আইসে মনে হয়, আহার পর এই পিএসি কাটতেছে, দেন 1 ঘন্টা যদি 2 কেজি পিএস না কাটতে তাহলে কি কাটবো কোন তাদের কাটেন, বুঝ করে কাটেন, এহেনে বইয়া এহেনে বইয়া হাজার কাকা আর কুটি কাকা পিএস কাটার কথা কইতেছে, পিএস টি ছেল ফালদা উঠে যাইব গা না, পিএস কাটা হয়ে যাবো গা, বইয়া বইয়া কাটানো শুরু করেছে। এ হাজার কাকা গেল কই মা, কেন কয় কেজি মাংস আনবেন কাজ কাকা? 6-7 কেজি আলু আইন নেন, বড় সাইজ দেখা আলু দিয়ে দিবেন, ইয়ের লগে চাল কিনে নেন, চাল নাই কিন্তু আমাদের বাড়িতে হলো দাদির মৃত্যুবার্ষিকী, এই জন্য সবাই হলো মানে আয়োজন করতেছে কি করবে। আর এর ভিতরে হলো রাত্রের বেলা মেজু কাকি হলো অসুস্থ হয়ে পড়ছে তার বাবার বাড়িতে, তো এই জন্য সবাই একটু চিন্তাতে আছিল সকালবেলা কি করবে। আগের দিনই প্রোগ্রাম করা ছিল যে এই করবে, এখন যেহেতু কাকি অসুস্থ এই জন্য হলো মানে কি করবে তার দিশা পাইতেছিল না। এখন ইনশাল্লাহ কাকি একটু সুস্থ হয়েছে, কাকা তাদের নিয়ে আসতেছে, এখন হলো বাজার করতে যাবে, বাজার করতে। আর সকাল সকাল যাওয়ার উচিত ছিল, মানে কারণ হলো এখানে দেশগ্রামে গরুর মাংসটা সকাল সকালে পাওয়া যায় সুন্দর, মানে মাংসটা, তো এখন হলো তারা যাবে। আর আবু তালহা তানহাকে নিয়ে যেন ঝগড়া করতেছে, এ আর জুতা পায়দা দাও, জুতা পায় দাও, আগে জুতা পাই দাও, আমি জুতা পাই দিতে কর, নাহলে দিবা না, ওইব না এ রমি, রমি তোমরা দুই ভাই যা ঠকবা বুঝছো, এই টাকা নিয়ে তাই আবার আইতে হইব, চাল কিনবা ডাল কিনবা সব কিছু হিসাব করে কাকা দিছে, কালকে যে না
কালকে আজকে দলে কালকে 10 কেজি ছিল আজকে নালে 7 কেজি 7 কেজি আইছে 3 কেজি কমছে তো 3 কেজি কমলে কালকে হলো 10000 টাকা বাজেট আজকে কি আজকে 5000 টাকা কেমনে 10000 টাকার বাজেট 6000 টাকা হয় 7000 লাগে না রমিম আব্বার রুচি নষ্ট হয়ে যাইতেছে কালকে বিয়ে বিয়ে খাই আইসো বাইলের পোনা নিয়ে এন ঠিক না আবদিয়া আবদিয়া বাইলের পোনা খাইব সকালবেলা সকালে কি দিতেছ না মেহেন্দি ফাইভ স্টার দিতেছ না কি কি দম ধরে দেবো ভাবি কাকি হলো মানে পুরা দায়িত্ব পালন করতেছে কাকির যেহেতু শাশুড়ির মৃত্যুবার্ষিকী কাকি হলো সকালবেলা এই যে আদা গুলা কাটছে এত বড় পিয়া ইয়া মরিস কাকি এখানে মরিস হয়ে যাবো আর এই যে রসুন গুলা হলো কাকি কাটতেছে আর ভাত রান্না শেষ দুধ গাই দোয়াইল ই করতেছে কি মা কিসে আয়তানা মারছো কে হ্যাঁ তোমার জামাটা এটা তোরে এখন তোমার এক গ্লাস গরম দুধ দিই খাও মা কি সাবা আসো আসো খাবা আসো দুধু খাবা দুধু খাবা হ্যাঁ দুইয়া ই করছে বুঝছো আর কি জানার দরকার আছে নতুন আলু কাকা 7 কেজি এর ভিতরে না হলে 3 কেজি আলু দিলে সেই টেস্ট লাগবে নতুন আলু যেহেতু আলা হলাম খালি 2 টুকরা করে করে ও এটা বহে তোমার বগাল দাও আর মাইয়া হইলো নাই মাছ দা তুই দে দিয়ে মা এলো কাম করতেছে পিয়া নতুন পেঁয়াজের কেজি কত করে আর শাশুড়ি তো একলা আপনার বাইরে আপনার বাইরে সাইড বাই খেয়ে লাগবেন আপনাকে বিয়ে রা কি পাইব কাকা একটু ঘুরাবো হিন্দি ই খাওয়াইবো বাল্যা মাছ শাশুড়ি খাওয়াইবো যেটা বেশি স্বাদ হয় ডাল ডাল আর ওই যে বাল্যা মাছ শাশুড়ি কাকি পাতিলা করে ডাল দিবেন তোমার সোনার সঙ্গে কি গেহ তুমি চুলা লাগছে ভালো কথা আমি তো আমরা নাস্তা খাই তুই আয় No, 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 no,
দিতে দিতে কি গরম পানি হয়ে যায়নি রমিন কি নিয়ে এলো এই কড়া কাঁচা মরিচ এই কড়া মরিচ হইব এই সবচেয়ে বড় কারো দিতেছ মা রসুন না কাছেন কি হেলে এমন কাটতেছে কে আমি গোসল করে তোর ভাইয়ের বাসি লঙ্কাটা পড়বা গুমু ঘুমে তো নুনটা খুলে থেকে গেছে তো আমাদের এখানে হলো সবাই দুষ্টামি করতেছিল আপনাদের মানে সাথে শেয়ার করতে পারি নাই বিভিন্ন ধরনের কথা নিয়ে হলো হাসাহাসি হইতেছিল আর অনেক দুষ্টামি চলতেছিল কাকা ওরা সবাই হলো কালকে বিয়ে এই বাড়িতে খাইছে তো এটা নিয়ে হলো মজা করতেছিল কে কি করবে তা নিয়ে একটা মানে আলোচনা হইতেছিল খুব হাসাহাসি হইতেছিল এবার খাই বাবু নাস্তা বানাই নাস্তা পাইছো আইতে বোর না কেছে আমার বদন করতে পাইছো নাস্তা সকালবেলা বেটি খাওয়াছি কি লাগাইছ তোর কপালে